এই হচ্ছে সেই রেড ফোর্ট। রেড ফোর্টের বাইরের অংশটা আপনাদের দেখাচ্ছি, যাকে আমরা বলি লাল কেল্লা। এই লাল কেল্লার উপরে বহু রকমের ভিডিও আপনারা দেখেছেন। আমরা আজকে নতুন দিল্লি স্টেশন থেকে সরাসরি এই রেড ফোর্ট বা লাল কেল্লায় চলে এসেছি। এখন আমাদের এখানে ভেতরে যাব এবং সেখানে বিভিন্ন জিনিসগুলো দেখব। আমি দাঁড়িয়ে আছি লাল কেল্লার সামনে। এই হচ্ছে রেড ফোর্ট, যা নতুন দিল্লিতে অবস্থিত। আপনাদের অবশ্যই রেড ফোর্ট আর ঘুরে দেখাবো। সূর্যের আলো থাকার জন্য বাইরে থেকে ভালো দেখা যাচ্ছে না, তবুও আশা করি আপনাদের ভালো দেখাতে পারবো, চেষ্টা করবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। বাইরে থেকে রেড ফোর্ট দেখতে এরকম। আমরা এখন যাচ্ছি, আমরা টিকিট কেটে নিয়েছি, এখন রেড ফোর্টে ঢুকবো। তা বাইরে থেকে এরকমই দেখতে রেড ফোর্ট। সৌভিকের কাছে টিকিট রয়েছে। রেড ফোর্ট আমাদের গর্ব। সম্রাট শাহজাহানের তৈরি এই লাল কেল্লা, যা 1600 শতাব্দীতে শুরু হয় এবং 1800 শতাব্দীতে কিন্তু কাজ সুসম্পন্ন হয়। আর এটি যমুনা নদীর তীরে অবস্থিত। দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পারি, জানাতে পারি। হেঁটে আমরা এখন লাল কেল্লার সামনেই এসেছি। দেখা যাক এখানের আবার পরিস্থিতি কীরকম। আমরা টিকিট কাউন্টার থেকে অনেকটা হেঁটে এতক্ষণে লাল কেল্লার সামনে এসেছি। সেই লাল কেল্লার সামনে যেখান থেকে পতাকা তোলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটা লাল কেল্লার সামনে যেখান থেকে প্রধানমন্ত্রী পতাকা তোলেন। এবার আমাদের লাল কেল্লায় প্রবেশ করতে হবে। লাল কেল্লার চত্বর দেখি আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিশাল অংশ, তাই যুগ যুগ ধরে মানুষ এখানে আসছে। আপনারা লাল কেল্লার লাল কেল্লার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। দেখি লাল কেল্লার ভেতরে যাই এবং সেখানে কি কি দেখা যায় দেখি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি লাল কেল্লার সামনে যে ফাঁকা প্লেসটা সেখানে দাঁড়িয়ে আছি। আলোর সমস্যা হচ্ছে, আলোটা ওদিকে আছে তাই খুব হয়তো ভালো দেখা যাচ্ছে না, তবুও আমি আপনাদের যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি দিল্লির লাল কেল্লা রেড ফোর্ট। রেড ফোর্টের এন্ট্রান্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, ঐতিহাসিক স্থাপত্য। সম্রাট শাহজাহান এই স্থাপত্য তৈরি করেছিলেন। অ্যালাউ নেই তাই মোবাইলে দামি ক্যামেরা নিয়ে চলে আসুন। রেড ফোর্টের এন্ট্রান্সের সামনে বা দাঁড়িয়ে আছি, আর অত্যন্ত সুন্দর এই ঢুকছি। ভেতরে গিয়ে দেখাই আপনাদের কেমনটা কি। রেড ফোর্টে প্রবেশ করলাম, একেবারে ঢুকি আপনারা যেরকমটা দেখতে পাবেন।
এটা হচ্ছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন আপনাদের ধীরে ধীরে দেখানো হচ্ছে সেই রেড ফোর্ট, সেই অংশ, সেই প্রাঙ্গণ। দাঁড়িয়ে আপনাদের চারদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো লাগবে। রেড ফোর্টের ভেতরেও দেখছি দোকান, জানি না কেন লাগিয়েছে, কিন্তু এত বড় একটা হিস্টোরিক্যাল প্লেস, তার মধ্যে এইসব দোকানগুলো খুবই খারাপ বলে আমার মনে হচ্ছে, আমি জানি না, আমার জ্ঞানগম্য নেই। আপনারা যখন প্রবেশ করবেন দুদিকে বিভিন্ন রকম দোকান দেখতে পাবেন, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো ঠিক হয়নি। সব জায়গায় যদি দোকান করা হয় তাহলে খারাপই লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানের উপরের কাজগুলি, আশা করি আপনাদের ভালো লাগবে। অত্যন্তই সুন্দর। রেড ফোর্টের সেই অংশ এখান দিয়ে প্রবেশ করব, দেখি কেমন লাগে। এইটাই দরজা, কিন্তু এখন এটা দরজাটা বন্ধ করে দিয়েছে। এখান থেকে দেখতে ভালো লাগছে, পুরো অন্ধকার আসছে। চলে এসেছি রেড ফোর্টের, যদি অন্ধকার আসছে। আমরা রেড ফোর্টের সামনেই রয়েছি, দেখতে পাচ্ছেন স্থাপত্য। প্রবেশ করছি, কাঁচের মধ্যে কতটা কি দেখা যাচ্ছে জানি না, তবে মার্বেল পাথরের। এই হলো রেড ফোর্ট, লাল কেল্লা। দাঁড়িয়ে আছি লাল কেল্লার সামনে। সৌভিকরা ছবি তোলার প্রিপারেশন নিচ্ছে এই রেড ফোর্টে। এই হলটি হচ্ছে দেওয়ানি আম, অর্থাৎ আম জনতার জন্য এই দরবার তৈরি করা হয়, তাই এটার নাম দেওয়া হয় দেওয়ানি আম। এখানে সাইনবোর্ডে লেখা আছে দেওয়ানি আম, দ্য হল অফ পাবলিক অডিয়েন্স, যেটা তৈরি করা হয়েছিল 1628-58। এই হচ্ছে সেই দেওয়ানি আম।
ওইটা দেওয়ানি আম, আর খাস ব্যক্তিদের জন্য হচ্ছে দেওয়ানি খাস। দেখা যাক এই সাদা বিল্ডিংটা হতে পারে দেওয়ানি খাস, দেখা যাক এটা কি বিল্ডিং হয়। তবে একই মডেলে ওটা ওটা শুধুমাত্র বেলে পাথর রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর এটা মার্বেলের তৈরি। এটা মনে হচ্ছে দেওয়ানি খাস হতে পারে। তো দেখি একবার যাওয়ার রাস্তা বা নিচে দিয়ে চলে যাওয়ার রাস্তা। এবার আপনারা দেখবেন খাস মহল, এটা দেওয়ানি খাস বলা যেতে পারে, কারণ যেরকম দেওয়ানি আম আম জনতার জন্য যেটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি ছিল, এটা টোটালি মার্বেল পাথর দিয়ে তৈরি রয়েছে। মানে এটা এটা হচ্ছে কিন্তু সেই দামি দামি ব্যক্তিদের জন্য। রেড ফোর্টের আমরা দাঁড়িয়ে আছি খাস মহলের সামনে। ওটা যেমন আম জনতার জন্য ছিল দেওয়ানি আম, ওটা লাল বেলে পাথরে তৈরি, আর এটা হচ্ছে কিন্তু টোটালটাই মার্বেলের তৈরি এবং বিভিন্ন কারুকার্য করা, যাতে খাস ব্যক্তি আমির ব্যক্তিরা আসতে পারে বা এখানে তাদের ডেকে বিভিন্ন রকম সভা করা হতো। তা এই হচ্ছে বিষয়। তা মোটামুটি একই মডেলে প্রস্তুত করা হয়েছে, শুধুমাত্র মার্বেল পাথর দিয়ে তৈরি এবং বিভিন্ন কারুকার্য করা, বিভিন্ন কারুকার্য করা, দীর্ঘদিনের বিভিন্ন কারুকার্য করা। এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। ভেতরের কারুকার্যগুলো দেখলেও ভালো লাগে, ঠিক আমরা যেরকমটা তাজমহলে দেখেছিলাম ওরকমটাই। বিভিন্ন লাল সবুজ পাথর দিয়ে তৈরি খাস মহল, দেওয়ানি খাস। আমরা এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছি। লাল কেল্লার বাগিচা খুব অত্যন্ত সুন্দরভাবে সাজানো চারদিকটা, অবশ্যই আপনারা একবার ভিজিট করুন। এখন চলছে নভেম্বরের 12-13 তারিখ। সত্যি কথা বলতে এত মনোরম পরিবেশ চিন্তাই করা যায় না। যদি ভিজিট করেন অবশ্যই এই টাইমে ভিজিট করবেন, ভালো লাগবে। তবে আমরা একটু তাড়াহুড়ো করেছি, আর একটু সময় দেওয়া অবশ্যই দরকার ছিল বলে আমার মনে হয়। একবার দেখিয়ে দিই বাগানের গাছ, স্থাপত্য সবই রেড স্যান্ডস্টোন অ্যান্ড মার্বেল পাথর দিয়ে তৈরি। অবশ্যই ভিজিট করুন, ভালো লাগবে। ফার্স্ট প্রথম বিশ্বযুদ্ধের ওপরে মিউজিয়ামটা, প্রথম বিশ্বযুদ্ধের ওপরে এই মিউজিয়াম, যেখানে বিশ্বযুদ্ধের বিভিন্ন বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে, বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন জিনিসগুলি এখানে চিত্রকারে দেওয়া আছে। প্রথম বিশ্বযুদ্ধের ওপরে ঘটে যাওয়া বিষয়গুলির ওপরে এই মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই মিউজিয়ামে প্রবেশ করেছি। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত তরোয়াল রয়েছে এখানে, যে তরোয়াল দিয়ে মানুষ মারা হতো, এখানে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। এখানে বিভিন্ন তীর ধনু, প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ম্যাপ, বিভিন্ন কাগজপত্র, প্রথম বিশ্বযুদ্ধের ওপরে এই মিউজিয়ামটি সাজানো হয়। এটাই রেড ফোর্টের ভেতরে একমাত্র মিউজিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব তরোয়াল, এই সব তরোয়ালে কত রক্তের ছোঁয়া রয়েছে, কত মানুষ মারা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বন্দুক,
চিন্তা করুন। খাট, রাইফেল, যেগুলো প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। হ্যাঁ, বুদ্ধিস্ট মাদাইলা।